আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশী হরিশয়নী একাদশী নামে প্রসিদ্ধ। এই দিন পদ্মফুলের দ্বারা শ্রীকৃষ্ণের পূজন ও ব্রতোপবাস করিলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পূজনের সমফল প্রাপ্ত হওয়া যায়। হরিশয়নী একাদশীর দিন শ্রীহরির এক রূপ বলিরাজার নিকট ত্রিবিক্রম রূপে ও অপর স্বরূপ ক্ষীরসাগরে শেষনাগের শয্যায় শয়ন করেন। হরিশয়নী একাদশী হইতে প্রবোধিনী একাদশী পর্যন্ত শ্রী ভগবান শয়ন করেন। তাই এই চারি মাস পুণ্যাত্মা পুরুষের শয্যা ত্যাগ করিয়া ভূমিতে শয়ন করা উচিত। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দধি, আশ্বিন মাসে দুধ ও কার্তিক মাসে ডাল ভোজন ত্যাগ করিতে হয়। যে ব্যক্তি যথাযথ রূপে শয়নী একাদশী ব্রতোপবাস করিয়া রাত্রি জাগরণ পূর্বক শঙ্খচক্র গদা পদ্মধারী শ্রী ভগবান বিষ্ণুর আরাধনা করেন, তিনি পরম মোক্ষপদ প্রাপ্ত হন।